একদে ছিল রাজা একদে ছিল রানী ছোটবেলা থেকে আমরা সবাই রাজা রানীর গল্প শুনে বড় হয়েছি গল্পে রাজা রানীর মতো যুক্তরাজ্যেও সত্যিকারের রাজা রানী আছে তবে এই রাজা রানীর গল্প দুই এক লাইনে বলে শেষ করা যাবে না রানী এলিজাবেথ প্রিন্সেস ডায়না প্রিন্স চার্লস এসব নাম আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই আচ্ছা আপনারা কখনো ভেবে দেখেছেন তারা রাজা রানী হলো কিভাবে আজকের বিশ্ব ইতিহাসের পর্বে আপনাদের জানাবো যুক্তরাজ্যের রাজতন্ত্রের ইতিহাস সঙ্গে আছি আমি মালিহা সুরাওয়ার্দী বর্তমান ব্রিটিশ হাউস অফ উইন্ডসর বা ব্রিটিশ রাজ শাসনের সূচনা হয় 1917 সালে তখন চলছিল প্রথম বিশ্বযুদ্ধ উইন্ডসরের প্রথম রাজা ছিলেন জর্জ দি ফিফথ বা পঞ্চম জর্জ বর্তমানে রাজপরিবারের সব সদস্যই রাজা জর্জ ও তার স্ত্রী মেরির বংশধর ১৯১০ সালে জর্জের বাবার মৃত্যুর পর তার বড় ভাইয়ের রাজা হওয়ার কথা থাকলেও ভাইয়ের অকাল মৃত্যুর পর জর্জ রাজ সিংহাসনে বসেন জর্জের বড় ভাইয়ের মৃত্যুর পর জর্জ ভাইয়ের বাগদত্তা মেরিকে বিয়ে করেন এ দম্পতির ঘর আলো করে আসে ৬ সন্তান জর্জের মৃত্যুর পর তার বড় ছেলে এডওয়ার্ড রাজ সিংহাসনে বসলে বেশি দিন টিকে থাকতে পারেনি তিনি ইতিহাসের সবচেয়ে কম সময় রাজ সিংহাসনে ছিলেন সময়কাল ছিল মাত্র ৩২৬ দিন তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের প্রস্তাব দেয় তাকে রাজার সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয় এরপর সিংহাসনে বসেন তার ছোট ভাই এলবার্ট যিনি রানী এলিজাবেথের বাবা অ্যালবার্টের আরেক নাম রাজা জর্জ দি সিক্সথ বা ষষ্ঠ জর্জ প্রথম বিশ্বযুদ্ধে রাজকীয় নৌবাহিনী এবং বিমান বাহিনীতে কাজ করেছেন তিনি এলিজাবেথ বোয়েস লিওনকে বিয়ে করেন ষষ্ঠ জর্জ এবং তাদের সংসারে দুটি মেয়ে সন্তানের জন্ম হয় একজন রানী এলিজাবেথ আরেকজন রাজকুমারী মার্গারেট রাজা ষষ্ঠ জর্জ ভারতের শেষ সম্রাট এবং কমনওয়েলথের প্রথম প্রধান হিসেবে কাজ করেন চলুন এই ফাঁকে একটু জেনে আসা যাক কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ব্রিটিশ কমনওয়েলথে যাত্রা করে ব্রিটিশ রাজ পরিবার ব্রিটিশ সাম্রাজ্যের ধীরগতির পতনের মাধ্যমেই কমনওয়েলথ রাষ্ট্রগুলোর জন্ম হয় হংকং থেকে শুরু করে ক্যারিবীয় পর্যন্ত এই কমনওয়েলথের বিস্তৃতি ব্রিটিশ রাজ্যের বিস্তৃতির সত্ত্বেও কলোনিগুলো নিজেদেরকে সাম্রাজ্যবাদ থেকে মুক্ত করতে চায় এবং নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় আর প্রথম বিশ্বযুদ্ধের পর রাজ্যের অধীনস্থ রাষ্ট্রগুলোর মধ্যে জাতীয়তাবাদের ধারণা বিস্তার পেতে থাকে এসবের জেরেই ১৯২৬ সালে ব্রিটেন এবং এর অধীনে থাকা প্রতিটি রাষ্ট্রই সমমর্যাদা পাবে এমন একটি সিদ্ধান্তে পৌঁছায় আর এই সিদ্ধান্ত ১৯৩১ সালে ওয়েস্টমিনস্টারের সংবিধানের মাধ্যমে চূড়ান্ত হয় এবং রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটিশ কমনওয়েলথ অফ ন্যাশনস প্রতিষ্ঠা করা হয় কিন্তু এই চুক্তিতে ভারত সমর্থন জানায়নি ভারত কোনোভাবেই ব্রিটিশ রাজশাসনের অস্তিত্ব টিকিয়ে রাখার পক্ষে ছিল না আর এসবের জেরেই মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণভাবে মুক্তির জন্য আন্দোলন শুরু করে ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয় এর দুই বছর পর নিজেদের নিরাপত্তার স্বার্থে কিছু শর্ত সাপেক্ষে কমনওয়েলথে যুক্ত হওয়ার জন্য আবেদন করে ভারত রাজা অ্যালবার্টকে কমনওয়েলথের প্রধান হিসেবে মেনে নিলেও কমনওয়েলথের একমাত্র সদস্য হিসেবে ব্রিটিশ রাজমুকুটের আনুগত্য স্বীকার করেনি দেশটি যেমনটা আগে জানালাম রাজা ষষ্ঠ জর্জ ভারতের শেষ সম্রাট এবং কমনওয়েলথের প্রথম প্রধান হিসেবে কাজ করেন ১৯৫২ সালের মাত্র ৫৬ বছর বয়সে তিনি মারা যান এবং রাজ সিংহাসনে বসেন তার বড় মেয়ে রানী এলিজাবেথ বাবার আদরের ছোট্ট এলিজাবেথ যাকে সবাই আদর করে লিলিবেথ বলে ডাকত লিলিবেথ কিন্তু কখনো কল্পনাও করেনি সে ব্রিটেনের রানী হবে সম্ভাবনা ছিল খুবই কম কারণ তার বাবারও রাজা হওয়ার কথা ছিল না পঞ্চম জর্জ বা এডওয়ার্ড রাজা হন এবং তার মৃত্যুর পর তার বড় ছেলে বা মেয়ের সিংহাসনে বসার কথা ছিল কিন্তু ঘটনা পরিক্রমায় এলিজাবেথের বাবা রাজ সিংহাসনে বসেন এবং তারপরে তার মেয়ে মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের রানী হিসেবে নিযুক্ত হন এলিজাবেথ ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন নতুন রানীর একনিষ্ঠতা ও কর্তব্যবোধ জনমনে রানীর জন্য বিশেষ জায়গা তৈরি করে দেয় সুখ দুঃখে সবসময় যুক্তরাজ্য এবং কমনওয়েলথের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি শৈশব থেকে এলিজাবেথকে রানী হওয়ার জন্য তৈরি করা হচ্ছিল এ কারণে অন্যান্য শিশুদের মতো তিনি কখনও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাননি তার জন্য উইন্ডসর প্রাসাদে পড়ালেখার ব্যবস্থা করা হয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন কিশোরী হিসেবে তিনি ব্রিটিশ জনসাধারণের মনোবল বাড়াতে রেডিওতে ভাষণ দেন। 18 বছর বয়সে ব্রিটিশ সেনাবাহিনীর নারী শাখায় প্রশিক্ষণ নেন এলিজাবেথ। গ্রিসের প্রিন্স ফিলিপসকে বিয়ে করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপস ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিলেও তার বোনরা জার্মানির নাৎসিকে বিয়ে করায় এলিজাবেথ ফিলিপসের বিয়েতে ফিলিপসের পরিবারের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। যাই হোক, এই দম্পতির বিবাহের বয়স যখন 73 বছর তখন মারা যান প্রিন্স ফিলিপস। এলিজাবেথ ফিলিপস দম্পতির 4 সন্তান, বর্তমান রাজা চার্লস, প্রিন্সেস অ্যানা, প্রিন্স অ্যান্ড্রিউ এবং প্রিন্স এডওয়ার্ড। এলিজাবেথের দীর্ঘ শাসনকালে 15 জন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিশেষজ্ঞদের মতে রানীর রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং তার নিজের কাজের প্রতি আগ্রহ অন্যান্য নারীদের তাদের কর্মজীবনে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করার পথ প্রশস্ত করে দেয়। রাজপরিবারের নিয়ম অনুযায়ী এলিজাবেথ এবং মার্গারেটের যদি কোনো ছোট ভাই থাকত তবে তিনিই রাজা হতেন। এ থেকে নারী শাসকদের প্রতি অনীহা বোঝা যায়। কিন্তু রানী এলিজাবেথ তার 70 বছরের রাজসিংহাসনের আধিপত্যের মাধ্যমে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। নিজের সন্তানদের লালন পালনের পাশাপাশি এত বড় রাজ্য শাসনকে অনেক সহজভাবেই বিশ্বের নারীদের সামনে তুলে ধরেন এলিজাবেথ। কিন্তু তার শাসনকালে প্রশংসা যেমন পেয়েছেন তেমনই তার বিরুদ্ধে অনেকে গুরুতর অভিযোগও আনেন। ছেলে চার্লস প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করার পরও অন্য নারীর সঙ্গে সম্পর্ক জড়ানোর কারণে রানীর সঙ্গে ডায়ানার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ডায়ানাকে ব্রিটিশ রাজপরিবারের আদলে গড়ে তোলার জন্য মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে রানীর বিরুদ্ধে। ডায়ানা চার্লসের সঙ্গে ক্যামিলার সম্পর্ক নিয়ে রানীর কাছে অভিযোগ নিয়ে গেলেও কোনো পরামর্শ দেননি এলিজাবেথ। চার্লসের সঙ্গে ডায়ানার বৈবাহিক সম্পর্কের সমাপ্তির পর ডায়ানার বিভিন্ন গণমাধ্যমে খোলাখুলি বক্তব্যকে ভালোভাবে নেননি রানী। ডায়ানার গাড়ি দুর্ঘটনার জন্য রানীকে দায়ী করেন কেউ কেউ। ডায়ানার দুই ছেলে উইলিয়াম এবং হ্যারি। উইলিয়াম এক রাজকুমারীকে বিয়ে করলেও হ্যারি নিয়মের বাইরে গিয়ে এক তালাকপ্রাপ্ত নারী ও মার্কিন অভিনেত্রী মেঘান মার্কেলকে বিয়ে করার পর থেকেই ব্রিটিশ রাজপরিবারের অসন্তোষের কথা গণমাধ্যমে উঠে আসে। যদিও যুক্তরাজ্যের গণমাধ্যমের তথ্য অনুযায়ী মেঘানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক থাকলেও মেঘান ও হ্যারি রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে দুজনের সম্পর্কে তিক্ততা আসে। 2022 সালের 8 সেপ্টেম্বর রানী মারা যান এবং রাজসিংহাসনে বসেন তার বড় ছেলে চার্লস। তিনিই প্রথম ব্রিটিশ রাজা যিনি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়েছেন। 1981 সালে ডায়ানা স্পেন্সারকে বিয়ের পর তাদের ঘরে আসে দুই পুত্র সন্তান, চার্লস আর হ্যারি। 2005 সালে চার্লস ক্যামিলা পার্কারকে বিয়ে করেন। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর 2023 সালের মে মাসে তিনি যুক্তরাজ্যের রাজা হিসেবে অভিষিক্ত হন। রাজারানীর গল্পের মতোই ব্রিটিশ রাজপরিবারের ইতিহাস। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ভাগ্যক্রমে সিংহাসনে বসা রানী দ্বিতীয় এলিজাবেথের বাবা এবং তার পরিবারের শাসনকাল বেশ ঘটনাবহুল এবং আলোচিত। আজ এ পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।